সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি যখন এখানে ভর্তি হয়েছি প্রথম দিন, ওই দিন একটা ভিডিও আছে, চলেন দেখে আসি আমি তখন কেমন ছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার, আমার বয়স 29, আমি ফেনী ফাজিলপুর থেকে আসছি, আমি একজন গৃহিণী। আমার সমস্যা ছিল জয়েন্টে পেইন ছিল প্রথম থেকে, প্রথমে যে এখানে থেকে আঙ্গুলটাতে আমার প্রথমে এ হয়েছিল, ব্যথা শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে দেখতেছি তো আমি বসতে পারি না, উঠতে পারি না, হাঁটুতে অনেক ব্যথা করে। তাই হাঁটুর থেকে ব্যথার পর আমি এবার ডাক্তার দেখালাম, ডাক্তার বলতেছে যে মানে এমনি পাতের সমস্যা, ওষুধ দিছে, ওষুধে এগুলা খাইলে ভালো লাগে, না খাইলে আবার যে এরকম হয়ে যায়। এখন আস্তে আস্তে শরীরে প্রত্যেকটা জয়েন্টেই সমস্যা। তো আবার ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, ওটা তখন থেকে প্রায় 12 বছর হয়ে গেছে আমার সমস্যাটা। তখন থেকে আমি ওষুধ খাইতেছি, এক একজন ডাক্তার থেকে এক এক সময় ওষুধ নিয়েছি, সবাই ব্যথা কমার জন্য কমানোর জন্য ওষুধ দিয়েছি, সবাই বলতেছে বলছে যে না ভালো হবে না, এটা ভালো হবে না। এই যে তখন থেকে ওষুধ খাইতেছি, তারপর আমি ওই যে সবিউল্লাহ প্রধান স্যারের এটা দেখলাম, ভিডিও দেখছি ফেসবুকে, দেখতেছি যে না সবাই বলতেছে যে ভালো হয়, ওটা দেখে আমি এবার এখানে আসছি। এখন আমার চিকিৎসা চলতেছে, দেখি আল্লাহ যদি রহমত করে, ওনার উচিত যদি আমাকে আল্লাহ ভালো করে, এখন ভালো হইতে পারে। আমার সমস্যাটা প্রায় 12 বছর, অনেক ডাক্তার দেখেছি, প্রায় মনে হয় যে 15টা হবে ডাক্তার, সব ডাক্তারই বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু এটা ভালো হবে না, বলছে যে আমার মৃত্যু পর্যন্ত এটা মানে সমস্যাটা থাকবে, এটা ভালো হবে না, ওষুধ মানে ওষুধ খাইতে হবে মৃত্যু পর্যন্ত, ওষুধ খাইলে আমি ভালো হবো, ভালো থাকবো, কিন্তু ভালো হবো না। স্বাভাবিক জীবনে ব্যথার জন্য কিছু করতে পারতাম না, ব্যথা করতো একটা মানে বাথরুমে পর্যন্ত আমি যেতে পারতাম না, বাথরুম করতে গেলে যে পায়জামার যে একটা গিট দিতে হয় ওটাও আমি পারতাম না, আমার অনেক সমস্যা কষ্ট হতো। তারপর রান্না বান্না করতে পারতাম না, কিছু কাটতে পারতাম না, বাচ্চা ছিল ছোট, বাচ্চা সামাল দিতে পারতাম না, ওগুলো মানে আমার অনেক কষ্ট হতো, জীবনযাপন অনেক কষ্ট হতো, শুতে পারতাম না, ঘুমাতে পারতাম না, সবকিছুই আমার অনেক কষ্ট হতো। আমি মূলত আমার ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে দেখছি, তারপরে এসিটিভিতে ওনার সাক্ষাৎকার দেখছি, ওগুলো দেখছি, ওগুলো দেখে আমি অনুপ্রেরণা পাইছি যে আমি হয়তো অনেকজন যখন ভালো হইতেছে হয়তো আল্লাহর রহমতে হয়তো আমিও ভালো হতে পারি, এই জন্য আমি এখানে আসছি। জি দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, আমার কি কি সমস্যা ছিল সব দেখেছেন। এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। আমার হাঁটুতে সমস্যা ছিল, তারপরে মানে শরীরের প্রত্যেকটা জয়েন্টেই আমার সমস্যা ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, কোনো একটা ভারী কাজ করতে পারতাম না, আমার মানে এক গ্লাস পানি খেতে আমার কষ্ট হইত। এখন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি এখানে আসার পর থেকে। দোয়া করবেন আমি যেন এরকম সুস্থ থাকতে পারি। আমি এখানে 15 দিন ভর্তি আছি। আমি যখন এই হসপিটালে ভর্তি হয়েছি তখন মানে আমার ভিতর একটা মানে অনেক ডাক্তার দেখেছি, তো ডাক্তার দেখানোর পরে কোনোদিনও কোনো ডাক্তার বলে নাই যে আমি সুস্থ হব। মানে এখানে আসার পরে মানে ভিডিও অনেকগুলো মানে রোগীর সাক্ষাৎকার দেখার পরে আমার মনে হয়েছে যে না মানে হয়তো আমি সুস্থ হতে পারি, কিন্তু তারপরেও একটা ভয় কাজ করতো, হয়তো সুস্থ হব কি হব না ওটা জানতাম না। যখন ট্রিটমেন্ট শুরু হয় মানে কয়েকদিন প্রথম থেকে বুঝি নাই, তারপর আস্তে আস্তে দেখতেছি যে না আমার হাতগুলো রিমুভ করতেছে, এগুলো আস্তে আস্তে আমি উঠাইতে পারতেছি উপরের দিকে, মানে এদিক থেকে ঘাটটা ওই দিকে নিতে পারতেছি। তখন অনেকক্ষণ দেখি যে এখন দাঁড়াই থাকলেও আমার তেমন একটা সমস্যা হয় না। এখন মানে 15 দিনে আমি 15 দিন থাকতে হয় না ইনশাল্লাহ, আমি আজকে 14 দিনের মাথায় চলে যেতেছি, দ্রুতই সুস্থ হয়েছি। আমার রোগ যেটা ছিল এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা না, ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আর পরের কথা তো এটা আল্লাহ রহমত করার, আল্লাহ রহমত করবে। আর সুফিয়া প্রধান স্যারকে অনেক ধন্যবাদ, উনি আমাদের মতো রোগীর জন্য অনেক কাজ করে। আল্লাহ আমাকে হায়াত দান করো, ভালো রাখুক আমাদের মতো এরকম অসুস্থ রোগীকে সেবা দান করার জন্য। উনি আমার থেরাপিস্ট, উনি অনেক মানে যত্ন সহকারে থেরাপি গুলো দেয় যাতে মানে আমরা কষ্ট না পাই, অনেক মানে যে ব্যায়াম গুলো করায় তারপর যে থেরাপি গুলো দেয় অনেক মানে যত্ন করে দেয়,
মানে ভালো করে দেয়, যাতে মানে রোগী যাতে কষ্ট না হয়। আর উনি আমাদেরকে যে এগুলা মানে করতে দেয়, নিজে নিজে করতে দেয়, বলে যে মানে আপনার যেভাবে আরাম লাগে আপনি ওইভাবে ব্যায়াম গুলা করবেন, আস্তে আস্তে করবেন। আর থেরাপিস্ট গুলা এখানে অনেক, আমি দেখছি অনেক থেরাপিস্টের সাথে কথা হয়েছে, ওনাদের ভাষা ব্যবহার কথাবার্তা মানে অনেক সুন্দর। এখানে সবাই খুব আন্তরিক, অনেক ভালো সিস্টার, তারপরে মানে এখানে যারা দেখতে আসে ডাক্তার মানে থেরাপিস্ট গুলা মানে সবাই এখানে সব সব সার্ভিস সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সবকিছু এখানে অনেক ভালো। আসলে মানে রোগের থেকে মানে আশেপাশের অবস্থাটা দেখলে অনেকটা সুস্থ লাগে। আমার মা বাবার পরিবার থেকে অনেকটাই সাপোর্ট ছিল, আমার কষ্টের দিন উনিও সব সঙ্গে ছিল, আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজবেন্ড মানে আমার বিয়ের পর থেকে আমার 3 মাস পর থেকে আমার এই সমস্যাটা, সে একদিনের জন্য আমাকে কষ্ট দিয়ে কষ্ট করতে দেয় নাই। আমার আমি কাজ করতে পারতাম না, সব কাজ উনি নিজেই করত। আমাকে একদিনের জন্য কোনো মানে আমি ফাটতেছি না কেন বা কোনো কিছু, একদিনের জন্য উনি আমাকে বুঝতে দেয় নাই, কোনো কষ্ট বুঝতে দেয় নাই, কোনো কাজের জন্য চাপ দেয় নাই, কোনো মানে আমি এরকম পারতেছি না কোনো, জানেন বিয়ের পর থেকে মানে না করতে পারলে, কাজ করতে না পারলে বা কোনো কিছু না করতে পারলে একটা পুরুষের খারাপ লাগা স্বাভাবিক কথা। তো সে কোনোদিন বুঝতে দেয় না যে মানে মানে কাজ করতে হবে বা কোনো কিছুর জন্য প্রেশার দেওয়া না, বরং উনি আমার আমি কষ্ট করতেছি উনি বলতো যে না তোমার তুমি কষ্ট করতেছো, তোমার শারীরিক কষ্টের বাপ আমি নিতে পারতেছি না, তার উপর যদি আমি তোমাকে তো কোনো কিছুর জন্য প্রেশার দিই তাহলে তোমার তো কষ্ট আরো বেশি হবে। মানে ওনাতে ওনার আচরণ বা ওনার মানে টান ভালোবাসা ওটা অনেক বেশি ছিল, বিধায় আমি এটার সাথে ফাইট করতে পারছি। না হলে উনি যদি আমার সাথে না থাকতো তাহলে এত দূরে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জন্য মৃত্যু পর্যন্ত আমি মানে এখন যেরকম সুস্থ আছি এরকম যাতে সুস্থ থাকতে পারি, ভবিষ্যতে যাতে আমার কষ্টটা তো তার যাতে না ফিরে আসে, তারপরে আমার পরিবার যাতে আমার সাথে থাকে, আমি সুস্থ হয়ে গেলে যাতে সবার আমার দ্বারা যাতে কারো অসুবিধা না হয় ওইটা যাতে আল্লাহ যাতে রহমত করে। আমার মতো এরকম যদি কোনো রোগী থাকেন, আমার তো অনেকটা মানে অনেক সমস্যা ছিল এর সাথেও মানে আমি ইনশাআল্লাহ এখন সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। আমার থেকে বেশি অসুস্থ হন বা আমার থেকে কম, আমার থেকে কম হলে তো ইনশাআল্লাহ মানে আল্লাহর রহমত থাকলে 100-তে 100 আপনারা সুস্থ হবেন এখানে, কারণ আমার মতো রোগী যদি এখানে সুস্থ হইতে পারে তাহলে কম যাদের আমার থেকে আরো কম সমস্যা যাদের এরা তো অবশ্যই সুস্থ হবে আল্লাহর রহমতে। আপনারা সবাই এখানে আসবেন, শবিলা স্যারের সেবা গ্রহণ করবেন, আর ওনাকে আসসালামু আলাইকুম, উনি যাতে সবার এরকম সেবা করতে পারে আল্লাহ ওনাকে হায়াত দান করুক, নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।